তথ্য প্রযুক্তির বিকাশ রোধ করে এমন নীতিমালা তৈরি না করার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বলছে ওটিটি প্ল্যাটফর্মে অনেক বেশি কাজের সুযোগ তৈরি করা সম্ভব। সকালে এফবিসিসিআই আয়োজিত ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক সেমিনারে এই আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মূল প্রবন্ধে বলা হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এখানে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি পরিষেবা নীতিমালাকে আরও বিনিয়োগ বান্ধব করার আহ্বান জানান এফবিসিসিআই নেতারা। বলেছেন এই খাতে দেশে বিদেশে বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কাজের সুযোগ তৈরি হবে। প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে যাতে সবাই এগিয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। আমাদের স্বার্থ যেন একটা নতুন জিনিস আনবো, একটা পুরো জিনিসকে ফেলে দিব, এটা যেন না হয়। অবশ্যই নতুনকে আমাদের স্বাগত জানাতে হবে এবং অ্যাডাপ্টেশনটা আমাদেরকে নিতে হবে এবং পুরানদেরকেও যেন আমরা অ্যাডাপ্টেশন করে সামনের দিকে নিয়ে যেতে পারি সেদিকে আমাদেরকে কাজ করতে হবে।